নমস্কার, কেমন আছেন সবাই? সুমিত্রাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি লাউ দিয়ে একটা ডেজার্ট বানাচ্ছি, আপনারা লাউ এর পায়েসও বলতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে আর অতিথি আপ্যায়নে দুর্দান্ত একটা ডেজার্ট। আপনারা চাইলে অতিথিদের বা নিজেদের জন্য বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমি এই লাউ এর পায়েস কী করে তৈরি করছি। আমাদের পাশের কোয়ার্টারের এক আঙ্কেল আমাকে লাউটা দেবেন, আমি ওখান থেকে লাউটা নিয়ে আসব। আঙ্কেলের নিজের গাছেরই এটা লাউ, আঙ্কেল অনেক সবজি বানিয়েছেন। চলুন আমরা চলে এসেছি খেতে। এটা হলো আঙ্কেলের সেই লাউ ক্ষেত, আরও অনেক সবজি আছে, চলুন দেখাবো। এখানে কুমড়ো গাছে ফুল ধরেছে, এখানে আছে গাজর, পেঁয়াজকলি, পালং শাক, এটা হচ্ছে কলমি শাক, আর ওদিকে একটুখানি আছে বিনস। এদিকে ফুলকপি ছিল, ফুলকপিগুলো তোলা হয়ে গেছে, এই যে ছোট্ট একটা পড়ে রয়েছে। আর এদিকে রয়েছে ব্রোকলি, এটা হচ্ছে বাঁধাকপি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এদিকে রয়েছে কিছু টমেটোর গাছ, এটা হচ্ছে ক্যাপসিকাম, লঙ্কা হয়েছে, এখানে রয়েছে বেগুন, এখানে ধনে পাতা গাছ ছিল তোলা হয়ে গেছে, আর এই হচ্ছে লাউ গাছ, ছোট লাউ হয়েছে কিছু। ওই যে একটা, এদিকে একটা দেখা যাচ্ছে, এই যে একটা, এই যে অনেক লাউ ধরেছে। আরে এই দেখুন বড় লাউটা কি বড় হয়েছে, বাবা রে! এদিকে একটা রয়েছে, এখানে রয়েছে একটা কুমড়ো, এদিকে আমার আঙ্কেলও চলে এসেছেন। এটাই দিন তাহলে। লাউ নিয়ে নিয়েছি, চলুন এবার ঘরে ফিরি। লাউটা নিয়ে চলে এসেছি, দেখুন কত বড় লাউটা। এবার আমি লাউটাকে ধুয়ে কেটে নেব। লাউ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কাটবো। আমি হাফ লাউ নিয়ে নিচ্ছি, বাকি হাফ নেব না, ওটা আমি তরকারি করে খাবো, আর এই হাফেই আমার হয়ে যাবে। কেটে নিই। হাফ লাউ এর খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি আরেকটু ধুয়ে নেব, কারণ লাউ থেকে কষ বেরিয়েছে, কষটা আমি ধুয়ে নেব। নিয়ে নিয়েছি একটা গ্রেটার, এবার এই গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নেব। এই পোর্শনটা পর্যন্ত আমি গ্রেট করে নেব, বাকি এই দানা অংশটা আমি গ্রেট করব না। এই যে সেই গ্রেট করা লাউটা, এরকম করে আমি পুরোটাকে গ্রেট করে নেব। একটা অংশ গ্রেট করা হয়ে গেছে, আমি এরকম করে গ্রেট করে নিয়েছি, এইটুকু আর কিছু করব না, এটাকে আমি রেখে দেবো, এটাকে তরকারি করে খেয়ে নেব। আমি কিন্তু এই বড় দিকটা দিয়ে গ্রেট করছি, ছোট দিকটা দিয়ে নয়। পুরো লাউটা গ্রেট করা হয়ে গেছে, আমার হাফ লাউয়ে এইটুকু লাউ। সসপ্যানের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, এবার এই গ্রেট করা লাউটাকে দিয়ে একটু ভাপিয়ে নেব। লাউটা ভাপানো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব।
প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা ফুটে উঠেছে। এবার আমি দুধটাকে ফুটিয়ে 500 দুধ করে নেব। এখান থেকে কিছুটা দুধ আমি নামিয়ে রাখছি। নামিয়ে রাখা দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নিয়ে নিয়েছি 4টে এলাচ, এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দিচ্ছি 1টা তেজপাতা, তেজপাতাটা আমি ছিঁড়ে দিচ্ছি, আবারও ভালো করে একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলাম। এবার দেব দুধের মধ্যে গুলে রাখা গুঁড়ো দুধ। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা এদিকে ফুটতে থাক, আমি ওদিকে আরেকটু কাজ করে নিই। যে লাউটা আমি ভাপিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এরকম চেপে চেপে জলটাকে যতটা সম্ভব ঝরিয়ে নেব। লাউটা থেকে তো পুরো জলটা বের করা যায় না, যতটা সম্ভব বের করতে হবে। এই যে আমার পুরো লাউটা থেকে জল ঝরানো হয়ে গেছে, দেখুন কতটা জল বেরিয়েছে। এদিকে দুধটাও অনেকটা কমে এসছে। এবার আমি এই দুধটাকে একটু নামিয়ে রাখবো। ইন্ডাকশানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। এবার দেব ঘি, ঘিটা সুন্দর গলে গেছে। এবার আমি লাউটাকে দিয়ে দিচ্ছি, লাউটাকে একটু ভাজা ভাজা করে নেব। লাউটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভাজার দরকার নেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর যে লাউটা ঘিয়ে ভেজেছি ওটা আপনারা চাইলে ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন। তবে লাউটা যদি ঘিয়ে ভেজে দেওয়া হয় তাহলে টেস্টটা অসাধারণ হয়, এমনিও ভালো লাগবে, ঘিয়ে ভাজলে আর একটু বেশি ভালো লাগবে। এবার দেব স্বাদ অনুসারে চিনি, আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। চিনিটা দেওয়ার পরে একটু জল ছাড়ে, আমি তাই আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই। লাউয়ের পায়েসটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন একটু পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। নামিয়ে নিয়েছি লাউয়ের পায়েসটা, এটা অসাধারণ লাগে খেতে, কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে তৈরি হয়েছে। মাসি নাও পায়েস বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। পায়েস বানিয়েছো? হুম খাচ্ছি তো। কেমন আছে? খুব সুন্দর হয়েছে। কি দিয়ে বানাচ্ছো? বুঝতে পারছো না? না লাউ দিয়ে, লাউ কেউ বুঝতে পারবে না এটা যে লাউ দিয়ে বানানো হয়েছে। চালের পায়েস খাইয়েছি, লাউয়ের পায়েস তো খাইনি, খাচ্ছি। আচ্ছা খাও। খুব সুন্দর হয়েছে, বুঝতে পারবে না কেউ। ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই আমার দিদিমণির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।